সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো ফাইনালি নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো আজকে আমাদের মাঝে চলে আসছে হচ্ছে আমাদের মান্থ 21-এর উইক 3-এর মিশন। তো আজকে আমরা দেখবো হচ্ছে উইক 3-তে কী কী মিশন আসছে এবং সেগুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন। সো আই হোপ সেটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো অবশ্যই বেল আইকন অন করে দিয়েন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আমরা ফার্স্ট অফ অল এটা দেখে নেই যে আসলে আমাদের মাঝে কী কী মিশন আসছে। দেখেন এখানে আমাদের ফার্স্ট মিশন এখানে বলছে হচ্ছে পিক আপ মোল্টো ককটেল ইন 16 ম্যাচেস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে 16 ম্যাচে তুলতে হবে মোল্টো ককটেল। তো এটা আপনাকে জাস্ট 16 ম্যাচে পিক করতে হবে বা তুলতে হবে, তাহলে হয়ে যাবে মিশন কমপ্লিট। তো এরপর বলছে গিভ 16 লাইকস টু টিমমেটস, মানে আপনারা যখন ম্যাচ শেষ করবেন তখন আপনাদের ফ্রেন্ডদেরকে আপনাকে লাইক দিতে হবে, সেটা হতে হবে টোটাল মিলিয়ে 16টা। তো এরপর বলছে এখানে যে এটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে যেটা ম্যাচ কমপ্লিট করতে হয়, 100 মিনিট করে গেম খেলে মিশন কমপ্লিট হয়, এটা হচ্ছে সেটা, এটার কথা বাদ দেন। তো এরপর বলছে এলিমিনেট 14 এনিমিস উইথ SMG এরাঙ্গেল ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে এরাঙ্গেল খেলতে হবে, এরাঙ্গেল খেলে আপনাকে SMG দিয়ে করতে হবে 14 কিল। SMG যেমন উজি, থমসন, ভিক্টর, UMP-45 এইসব দিয়ে আর কি, P90 এগুলো হচ্ছে SMG। তো এরপর হচ্ছে এখানে বলছে দেখেন এলিমিনেট 4 এনিমিস উইথ শর্ট গান ইন ইরাঙ্গেল ইন ক্লাসিক মোড, মানে হচ্ছে আপনাকে ইরাঙ্গেল ম্যাপ খেলে যে কোনো শর্ট গান দিয়ে টোটাল কিল করতে হবে 4টা শর্ট গান দিয়ে, মানে যে কোনো শর্ট গান দিয়ে আপনাকে টোটাল মিলিয়ে 4টা কিল করতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে মিশনটা। আর খেলতে হবে অবশ্যই ইরাঙ্গেল ম্যাপ। আর এটা দুইটা যেহেতু বলতে ফ্রেন্ড বুস্ট, মানে হচ্ছে এমন কোনো ফ্রেন্ড যদি আপনার টিমে থাকে যে রয়্যাল পাস করছে, সে যদি কমপ্লিট করে তো আপনার এখানে কমপ্লিট হয়ে যাবে আর কি, সে কিল করলে আপনার এখানেও কাউন্ট করবে। তো এরপর দেখেন এখানে বলছে হচ্ছে ওপেন এয়ার ড্রপ 6 টাইম উইথ টিমমেটস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে মেন হচ্ছে আপনাকে টোটাল মিলিয়ে 6 বার ও এয়ার ড্রপ ওপেন করতে হবে। বাট এখানে বলছে টিম বুস্ট, মানে টিমে যদি এমন কোনো প্লেয়ার থাকে যে রয়্যাল পাস করছে, সে যদি ড্রপ ওপেন করে তো সেটা আপনার এখানে কাউন্ট হয়ে যাবে। তো এরপর বলছে হচ্ছে এলিমিনেট অ্যান এনিমিস ফ্রম 100 মিটার্স অ্যাওয়ে 2 টাইমস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে ম্যাচ খেলার সময় 100 মিটার দূর থেকে 2টা এনিমি মারতে হবে, মানে টোটাল মিলিয়ে 2টা এনিমি মারতে হবে 100 মিটার দূর থেকে। তারপর এখানে বলছে হচ্ছে পিক আপ স্কারেল ইন 15 ম্যাচেস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে স্কারেল পিক করতে হবে বা তুলতে হবে হাতে কয় ম্যাচে, 15 ম্যাচে। তো আপনাকে জাস্ট স্কারেলটা তুলতে হবে। হ্যাঁ, তো এরপর দেখেন এখানে বলছে কি ইউ ডেস্ট্রয় 12 ভেহিকলস টায়ার্স ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনারা যখন ম্যাচ খেলেন তখন আপনাকে টোটাল মিলিয়ে 12টা চাকা ব্লাস্ট করতে হবে। তো এখানে আবার আপনার 12টা ভেহিকেল ভাবেন না, 12টা চাকা আপনাকে ব্লাস্ট করতে হবে টোটাল মিলিয়ে। 12টা চাকা 3টা গাড়ির মধ্যেই পাওয়া যায়। তো এরপর দেখেন এখানে বলছে হচ্ছে পিক আপ এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ ইন 14 ম্যাচেস ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে 14 ম্যাচে এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ তুলতে হবে, সেটা হতে পারে SMG, সেটা হতে পারে স্নাইপার, এমনকি সেটা হতে পারে মানে অ্যাসল্ট রাইফেলের আর কি। এখানে কোনো কিছু বলে নাই, উল্লেখ করে নাই যে আসলে কোনটা তুলতে হবে, জাস্ট আপনাকে এক্সটেন্ডেড কুইক ড্র ম্যাগ তুলতে হবে 14 ম্যাচে। তো এরপর এখানে বলছে হচ্ছে এলিমিনেট 6 এনিমিস উইথ হেডশট ইন ক্লাসিক মোড। সেটা হচ্ছে আপনাকে হেডশট দিয়ে 6টা এনিমি মারতে হবে। এমনটা হতে পারে যে আপনার একটা এনিমিকে নক করছেন, সেটা হতে পারে বট। তো আপনারা নক করার পর যদি আপনারা হেডশট করে কিল করেন সেটাও কিন্তু এখানে কাউন্ট হবে। তো এইভাবে আপনি কিল করতে হবে টোটাল 6টা, মানে টোটাল 6টা এনিমিকে আপনাকে হেডশট করেই কিল করতে হবে। একদম শেষ মিশন এখানে বলছে দেখেন রিস্টোর 1200 হেলথ ইন ক্লাসিক মোড, মানে আপনাকে 1200 হেলথ রিস্টোর করতে হবে। তো 1200 হেলথ রিস্টোর আপনারা কীভাবে করবেন, দেখেন যখন আপনাদের লাইফ কমে যাবে না তখন আপনার যেমন ড্রিঙ্কস খান, পেইন কিলার খান, ফার্স্ট এইড, তারপর হচ্ছে ড্রিঙ্কস কী বল মেড কিট, ব্যান্ডেজ, তো এগুলো আপনাকে ইউজ করতে হবে। তো এগুলো ইউজ করলে দেখবেন যে অটোমেটিক্যালি আপনার মানে কয়েকটা ম্যাচ খেলার পর দেখবেন যে অটোমেটিক্যালি না আপনার এখান থেকে এই 1200 রিস্টোরের যে মিশনটা আছে তো এটা আপনার অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আমাদের এই উইক 3-এর মিশনগুলো। তো বিষয়টা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, আর যদি ভালো লাগে তো লাইক দিয়েন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে বেল আইকন অন করে দিন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে এদের মতো শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।